তাই ভূষণ তেওয়ারি কি বিহারের লোক? উত্তরপ্রদেশ। চুনারের নাম শুনেছিস? চুনার? হ্যাঁ হ্যাঁ জানি, পোর্ট আছে। তা সেখানে কি করে? না না, এ এখানেই থাকে, চুনারে আদি বাড়ি। ও নির্ঘাত তোমাদের কলেজে হিন্দি পড়ায়? দূর, নিজে পড়ে থাকলে তবে তো পড়াবে না। মানে ও ক্লাস থ্রিতে কি করেছিল জানিস? একদিন ক্লাসে সংস্কৃত পণ্ডিতের মশাই পড়াতে পড়াতে একটুখানি ভুলে পড়েছিলেন আর কি। আর ভূষণ সেই সময় একটা দড়ি বেঁধে দিয়েছিল জানলার গড়াতে, আর অন্যদিকটা অন্যদিকটা ওই পণ্ডিত মশাই টিকিতে বেঁধে দিয়েছিল। আরে বাবা, এ তো ভয়ঙ্কর লোক। হ্যাঁ, সে একেবারে সারা স্কুলে তুল কালাম কাণ্ড। আর তারপর কি হলো? তারপর আবার কি? তোর সুমিতা যাকে বলে একেবারে জীবনের জাম্প কাট। স্কুল থেকে ছুটে স্টেশন, সেখান থেকে ট্রেন, ট্রেন থেকে কলকাতা, আর সেখান থেকে সুমিতার পাড়ার চায়ের দোকান। আর সেখানে ডাঙ্গুলি খেলার সূত্রে সুমিতার সঙ্গে প্রচণ্ড বন্ধুত্ব। যাই বলো দিদি, এই ভদ্রলোকের জীবনের ফার্স্ট হাফটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ফার্স্ট হাফটা ইন্টারেস্টিং বলছিস? তাহলে সেকেন্ড হাফটা শুনলে তো রীতিমতো চমকে উঠবি। ভদ্রলোক কোথায় থাকে? এলগিন রোডে একটা বিরাট গাড়ির কারখানায়। ও সেখানে কাজ করেন বুঝি? থাকে না, উনি সেখানকার মালিক। সে কি গো, এটা কি করে সম্ভব হলো? ওই চায়ের দোকানের পর হ্যাঁ ও জয়েন করলো ওই কারখানায় গাড়ির গ্যারেজে, আর সেখানকার মালিক যে ছিলেন তিনি ওকে অ্যাডাপ্ট করেন। আর এই বছর দশেক আগে মালিক যখন মারা যান তখন পুরো কোম্পানিটা মানে পুরো গ্যারেজটা ওর হাতে যায়।